ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতু। আমাদের এক বোনের প্রশ্ন আছে, তিনি বলতেছেন নতুন বাবু দেখতে কি তার জন্য কোনো সুন্দর দোয়া আছে কিনা। আমরা বলি যে এবারে রসুল থেকে কোনো সরাসরি দোয়া নেই, তবে হাসান বসরি থেকে এবং আইয়ুব সখতিয়ানি থেকে দুইটা আপনার দোয়া বর্ণিত রয়েছে, মানে তারা বলতেন আর কি, মানে এটা রসুল থেকে আসা নেই, মানে পরবর্তী আলেমদের থেকে আসছে। হাসান বসরি তিনি এক তাবেঈ ছিলেন, তিনি বলতেন কারোর বাচ্চা হইলে এরকম বলতে বললেন সে যে শাকরত আল ওয়াহিদা ও বুরিক লাকা ফিল মাওহিবি মাওহুবি ও বালাগা শুদ্ধহু ও রুজুকতা বিররাহু, এরকম শাকরত আল ওয়াহিদা ও বুরিক লাকা ফিল মাওহুবি ও বালাগা শুদ্ধহু ও রুজুকতা বিররাহু, এরকম আবার আরেকটা আছে জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মদ, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মদ, এটা হচ্ছে ওনাদের বানানো দোয়া। এটা অনেকে বলতে পছন্দ করেন কারণ একজন তাবি থেকে এসেছে, কিন্তু রসুল থেকে সরাসরি কিছু নেই। এই ক্ষেত্রে আপনি নিজে বাংলাতেও বলতে পারেন, তার জন্য দোয়া করে দিতে পারেন, আল্লাহ তাকে নেককার বানাক, হ্যাঁ তাকে যোগ্য আলেম দিন বানাক, যে 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 জাতির জন্য এবং ইসলামের জন্য হ্যাঁ কল্যাণকর হবে, হ্যাঁ এরকম আপনি যে কোনোটা বলতে পারেন সুন্দর, কারণ ব্যাপক দোয়া করতে কোনো সমস্যা নেই, কারণ এই ব্যাপারে রসুল থেকে সরাসরি কিছু নেই। জাজাকুল্লাহ খাইরা।